নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন অবশেষে ডেট বাড়ানো হলো বাংলা শস্য বিমা আবেদনের বাংলা শস্য বিমা তেইশ তিরিশ নয় দু পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট ছিল সেটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আরও এক মাস অর্থাৎ একত্রিশ দশ দু করে দেওয়া হয়েছে প্রাকৃতিক বিপর্যয় কি আপনারা জানেন কিছুদিন আগেই ঘাটাল বা তার পার্শ্ববর্তী এলাকা বন্যা হয়েছিল। এবং সেই বন্যার কারণে অনেকেই আবেদন করতে পারছেন না সেই জন্য ডেট বাড়ানো হয়েছে তাছাড়া এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যেসব কৃষকদের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বিমার আওতায় আসে সেই জন্যই বিশেষ করে এই ডেট বাড়ানো হয়েছে কারণ বিমার আওতায় না আসলে আপনার চাষের ক্ষতিপূরণ কোথা থেকে দিবে। আপনারা প্রত্যেকেই এই নিউজটা শুনেছেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ঘাটালের পার্শ্ববর্তী এলাকায় বন্যা হয়েছিল সেই বন্যার কারণে ভূমিধস এবং যেহেতু ধান চাষের এই সময় ধানে প্রচুর ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সুবিধা পায় তাদের জন্যও কিন্তু এই ডেটটা বাড়ানো হয়েছে এই ডেট যেহেতু বাড়ানো হয়েছে চলুন কিভাবে আবেদন করবেন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করার পর হাতে কলমে কিভাবে ফিল করবেন সে বিষয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে ভিডিও অর্থাৎ এই ফর্মটা ডাউনলোড করবেন কোথা থেকে ফর্ম ডেট যেহেতু বাড়ানো হয়েছে এখনও এক মাস টাইম রয়েছে আপনি চাইলে এখনও অনলাইনের মাধ্যমে আপনার রেকর্ডের কপি ডাউনলোড করতে পারেন এখানে কিন্তু সার্চিং কপির কথা কথা উল্লেখ নেই আপনি যদি সার্চিং কপি দিয়ে আবেদন করছেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট নাও হতে পারে আর বাংলাতে লিখবেন না ইংলিশে লিখবেন এই ফর্মটাতে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বুঝতে চলেছেন আমাদের এই ভিডিওটা থেকে সেই জন্য চলুন সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা কিভাবে ডাউনলোড হয় দেখি তারপরে ফর্মটা কিভাবে ফিল আপ হবে সেটাও দেখে নিই চলুন আপনার অফিসিয়াল ওয়েবসাইট বাংলার শস্য বিমা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই আপনি সমস্ত তথ্য যেমন পাবেন এখানে উপর দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম খারিফ দু হাজার চব্বিশ প্যারি এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে চলুন সেই পদ্ধতি দেখে নিই আপনাদেরকে এই ফর্মটাই ফিল আপ করতে হবে যেখানে বলা হয়েছে বাংলা শস্য বিমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ মরশুমের ধান অর্থাৎ এই ধানের জন্যই আপনি ইন্স্যুরেন্সের অর্থাৎ বিমার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রথমেই রয়েছে মধ্যস্থকারীর বিবরণ মধ্যস্থকারীর বিবরণ আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই যিনি এই ফর্মটা রিসিভ করবেন তার স্ট্যাম্প বা তার সিগনেচার তিনি এখানে দিবেন তারপরে প্রথমেই রয়েছে কৃষকের নেম কৃষকের নেম অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করছেন যা নাম রয়েছে সেই নামটাই এখানে ব্যবহার করবেন তারপর রয়েছে পিতা মাতা বা স্বামী যে ব্যক্তি গার্জেন হিসেবে রয়েছে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে তার নাম এখানে লিখবেন এই ঘরটা ফিল করার পর বয়স বয়স আপনার বর্তমান বয়স কত সেটা লিখবেন লিঙ্গ কি পুরুষ নাস্ত্রী সেটার উপরে টিকমার্ক দিবেন যদি অন্যান্য হয়ে থাকে তার উপরে টিকমার্ক দিবেন ভোটার কার্ড নম্বর বা এপিক অর্থাৎ এপিকটাকেই ভোটার কার্ড বলা হয়ে থাকে সেই নম্বরটা এখানে লিখবেন যদি ডব্লিউ বি স্ল্যাশ এভাবে লেখা থাকে সেটাই লিখবেন আধার কার্ড নম্বর আবশ্যিক আধার কার্ড নম্বরটাও এখানে নিচে লিখবেন এই দুটো ঘর লিখবেন মোবাইল নম্বরটা অবশ্যই খুবই ম্যান্ডেটারি মোবাইল নম্বরটা পরিষ্কারভাবে লিখবেন আপনার গ্রামের নাম গ্রামের নাম লিখার পর গ্রাম পঞ্চায়েতের নেম তারপর রয়েছে ব্লক নেম ব্লকের পর জেলা জেলার নামের জায়গাটা অনেক ছোট আছে যাদের পশ্চিম মেদিনীপুর সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরটা ওয়েস্ট মেদিনীপুর লিখবেন প্রথমত একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই ফর্মটা বাংলাতে না ইংলিশে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলবো ইংলিশে ফিল আপ করুন যখন এই ফর্মটা অনলাইনে ফিল আপ হবে বা যে সংস্থাকে দেওয়া হয়েছে বাজাজ অ্যালায়েন্স এই সংস্থা যখন অনলাইনে এই ফর্মটা ইনপুট করবে তাদেরকে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ইংলিশেই ইনপুট করতে হবে সেক্ষেত্রে যদি বাংলা নাম লিখেন ইংলিশ নামে ভুলভাল করতে পারে সেজন্য আপনার বিমা নাও পেতে পারেন সেজন্য বলবো এখানে বাংলাতে লেখা থাকলেও আপনি ইংলিশেই ফর্মটা সমস্ত ফিল আপ করবেন সেটাই সবচেয়ে ভালো হয় তারপর কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আছে না নেই সেইটা ইয়েস অথবা নৌ অর্থাৎ হ্যাঁ অথবা না করবেন কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি আপনারা অনলাইনে আধার কার্ড বা ভোটার কার্ড নম্বর দিয়ে বার করে নিতে পারবেন অনায়াসেই এরপর আসছে এই পুরো ঘরটা সমস্ত তথ্য জমি জায়গার সমস্ত তথ্য প্রথমে সম্পূর্ণ যেহেতু আমরা ধানের জন্য আবেদন করছি ধান লেখায় রয়েছে ব্লকের নাম আপনি যে ব্লকের বাসিন্দা যদি আপনি যে ব্লকের বাসিন্দা অন্য ব্লকে আপনার জমি আছে তাহলে কিন্তু প্রথমে যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে যে জমিটা রয়েছে সেই জমিটার ডিটেলসটা এখানে দিবেন তার নিচে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম সেই মৌজার নাম এবং জেল নম্বর হয়ে থাকে সেই নাম স্ল্যাশ দিয়ে জেল নম্বরটা লিখবেন খতিয়ান নম্বর দাগ নম্বর দাগ নম্বর একাধিক হয়ে থাকে দাগ নম্বর পরপর কমা দিয়ে লিখবেন যদি না কুলায় প্রথমের দুটা লাস্টের দুটা এভাবে লিখবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ কর দেখুন এটা যা দরকার অর্থাৎ যা সংখ্যা লিখবেন সেটা একরে লিখবেন যেটা রেকর্ডে থাকে যেটা চাষযোগ্য জমি যার উপর আপনি ধান চাষ করেছেন সেটাই দিবেন আপনার একটা মৌজায় একাধিক দাগে কোনো জায়গায় বাস্তু পুকুর বাসবাগান যদি থেকে থাকে তার যে জমির জায়গাটা সেটা বাদ দিয়ে বাকি জায়গাটা যেটাই চাষ করেন সেটাই কিন্তু এখানে ক্যালকুলেশন করে লিখবেন সম্পূর্ণ ইংলিশে লিখবেন নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া হয়েছে সেটা এখানে লিখবেন নিজস্ব জমি ছাড়াও কিন্তু অনেকেই আবেদন করতে পারবেন তারাও এখানে কিন্তু আবেদন করবেন সেই জন্য এই অপশানগুলো দেওয়া রয়েছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ একটা তারিখ বসিয়ে দিবেন কত তারিখে ফসল রোপণ করা হয়েছে আজকের থেকে মিনিমাম দু মাস বা দেড় মাস আগের ডেট একটা বসিয়ে দিবেন দেখুন এরপর আপনার যদি একাধিক মৌজা একাধিক জেএন নম্বর থাকে প্রত্যেকটা ঘরে একে একে ফিল আপ করবেন যেভাবে আমি বললাম অন্য ব্লকে যদি জমি থাকে সেই ব্লকের নামও এখানে মেনশন করে সে পঞ্চায়েতের নাম মেনশন করে সে জেএন নম্বর মেনশন করে সমস্ত তথ্য কিন্তু সঠিকভাবে লিখবেন তারপর দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যদি আপনি এই বিমার টাকা পান যেহেতু বন্যার জন্য অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত সেজন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকাটা বাধ্যতামূলক ব্যাংকের অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে কৃষকের নাম পাসবুকে যা রয়েছে সেই কৃষকের নাম লেখার পর ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই লিখতে পারেন পাঞ্জাব ব্যাঙ্ক অবশ্যই পিএনবি লিখতে পারেন ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন অ্যাকাউন্ট নম্বর পরিষ্কারভাবে লিখবেন সম্পূর্ণ ইংলিশে বাংলাতে করলে কিন্তু এখানে সমস্যা হবে আপনিও বুঝতে পারছেন আইএফএসসি কোড আইএফএসসি কোড আপনাকে ইংলিশেই লিখতে হবে বাংলাতে লেখা যায় না অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টের ধরন এই ঘরটা এই কারণেই দেওয়া হয়েছে অনেক ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওডি অ্যাকাউন্ট বেশিরভাগ ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিং অ্যাকাউন্ট লিখবেন আপনাকে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের তথ্য এখানে দেওয়া রয়েছে কে ওয়াইসি নথি ভোটার কার্ড বা আধার কার্ড দুটোই আপনাকে জেরক্স করতে হবে ব্যাংকের পাসবই যাতে অ্যাকাউন্ট নম্বর আর এফএসসি কোড পরিষ্কারভাবে থাকবে যেটা জমি দিয়েছেন তার খতিয়ান বা পর্চা দলিল বা যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধানের কর্তৃক প্রদত্ত একটা ফর্ম পাওয়া যায় সেটাতে সই করতে হবে তাছাড়া এই সমস্ত ঝামেলা না করে আপনার নিজের নামে যতটা জমি আছে সেটাই দিবেন এবং তার খতিয়ানের তথ্য যেটাকে আরও আর বলা হয়ে থাকে রেকর্ড সেটাই দিবেন এই চার নম্বর ঘরটা অনেকেই বুঝতে পারছেন না তাহলে কোথা থেকে সই করব এটা আপনাকে সই করার প্রয়োজন নেই যেহেতু এটা সরকারি মাধ্যমে হচ্ছে সরকারি তারা নিজেরা আপনার নামে একটা সার্টিফিকেট শো করিয়ে এবং সেটা সাবমিট করবে সকলের জন্য এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে যে আমি কোনো আর এই এটা ছাড়া অন্য কোনো বিমা করিনি কারণ বিমা একাধিক হতে পারে না যদি আপনার যদি আপনার কোনো ব্যাংকে। কৃষি লোন থেকে থাকে সেখানে যদি বিমা করে থাকেন তাহলে এই বিমাটা না করাটাই ভালো সেই কথাটা খুব মাথায় রাখবেন এখানে সেটাই বলা হয়েছে আমার কোনো অন্য কোনো জায়গায় বিমা করার নাই বা আমি সমস্ত তথ্য সঠিক দিয়েছি নিচে সাক্ষীর স্বাক্ষর আপনাকে পরিচিত বা আপনার পরিচিত যে কোনো একজনের সই করাবেন এইদিকে কৃষকের স্বাক্ষরে বা টিপসই দিবেন নিচের দিয়ে পুরো পাঠটা এটা আপনার আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি যখন ফর্মটা জমা দিবেন এখানেই কিন্তু সমস্ত তথ্য বা প্রাপ্তি শিকারে আপনার নাম আপনার ও বাবার নাম কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন ব্লকের মধ্যে কোন জেলার কত তারিখে কত তারিখে কোন ফসলের জন্য এই সমস্ত বিষয়গুলো লিখবেন এবং যিনি এটা অ্যাকসেপ্ট করবেন ওনার সিগনেচার হবে ওনার নাম হবে এবং ওনার সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে আপনাকে এটা ফেরত দেওয়ার কথা যদিও কতটা সত্য বা আপনারা ফেরত পেয়েছেন কিনা না অবশ্যই আমাদেরকে কমান্ড করে জানাবেন এই কপিটা যদি আপনাকে ফেরত দেওয়া হয় হানড্রেড পারসেন্ট আপনার এই আবেদনটা সত্য সাকসেসফুল হবেই হলে কিন্তু সাইডে পড়ে থাকতেও পারে যাই হোক এটা পরের বিষয় এখানেই দেখুন রয়েছে মধ্যস্থকারীর নাম অর্থাৎ যে ফর্মটা রিসিভ করবে তার নাম প্রথমে কিন্তু এই অপশানটা ছিল মধ্যস্থকারীর নাম বিবরণ এই মধ্যস্থকারী হলো যে ফর্মটা রিসিভ করবে তার স্ট্যাম্প তার ডিটেলস এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করব ফিল করবেন কিভাবে সেটা বুঝতে পারলেন এবং কি কী ডকুমেন্টস লাগবে কি কী নিয়ে যাবেন এগুলো সমস্ত কিছু ফর্মের সাথে দিয়ে নির্দিষ্ট জায়গা বা আপনার পঞ্চায়েতে যদি জমা নিচ্ছে পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা এগ্রিকালচার অফিসে জমা দিতে পারেন আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ